kick! Yeah! Oh, is he taking... বাংলাদেশের বিপক্ষে আবারও বাজে সিদ্ধান্ত দিয়ে বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের আম্পায়ার আলিমদার। তার সাথে যেন বিতর্কিত শব্দটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন যেন তার আরও প্রকটভাবে ফুটে উঠতে দেখা যায়। 2015 বিশ্বকাপের পর এবারের বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে বিতর্কের জন্ম দিলেন আলিমদার, যেখানে এবার তার বলি হলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। দলীয় পঞ্চম ওভারে মুজিবুর রহমানের বলে শর্ট কাভার থেকে ক্যাচ নেন হাসমাদুল্লাহ শাহিদীপ। মাঠের আম্পায়ার রিচার্ড কাটেলবার্গ ও মাইকেল গফ নিশ্চিত ছিলেন না ক্যাচটি ধরা হয়েছে কিনা। স্বর্ণাপন্ন হন টিভি আম্পায়ারের। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় ধরার সময় বলটি শহীদের হাত ছুঁয়ে মাটি স্পর্শ করেছে। অনেকক্ষণ ধরে দেখার পরও টিভি আম্পায়ার আলিমদার নিশ্চিত হতে পারছিলেন না এটি আউট কিনা। তবে আউটের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট সবসময় ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলে, কিন্তু মাঠের আম্পায়ারদের সফট সিগন্যালের ওপর ভিত্তি করে আলিমদার লিটনকে আউট ঘোষণা করেন। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই কেন তাকে বিতর্কিত সিদ্ধান্ত দিতে হবে, এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। এর আগে 2015 বিশ্বকাপে ভারতের বিপক্ষে রোহিত শর্মার আউট নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত দেন আলিমদার। রুবেল হোসেনের করা ফুলটস বলে রোহিত শর্মা আউট হলেও লেগ আম্পায়ার হিসেবে তিনি নো বল দেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায় সেটি নো বল ছিল না। সেই সিদ্ধান্ত নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন আলিমদার। বিশ্বকাপের মতো আসরে কেন তাকে এমন বিতর্কিত সিদ্ধান্ত দিতে হবে, তা স্বয়ং আলিমদারই ভালো জানেন।